হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমান, আজকে অত মজা আপনাদের এই ফেসবুক পেজে আমরা যে ভিডিওটা আপলোড করার চেষ্টা করছি, দুইটা উদ্দেশ্য নিয়ে আজকে ভিডিওটা করা। প্রথম জিনিস হচ্ছে গিয়ে, আমাদের রিসেন্টলি আমরা কয়েকটা গাড়ি পোর্ট থেকে রিলিজ করেছি। এটার ভিতরে টয়োটা অ্যাকুয়া 2016 প্যাকেজের একটা গাড়ি, এস প্যাকেজের। এই গাড়িটা নিয়ে কিছু কথা বলবো, এই গাড়িটা বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর এর পাশাপাশি আরেকটা যে জিনিস, যে বিষয়টা নিয়ে কথা বলছে, অনেক কাস্টমারের ভিতরে একটা কনফিউশন থাকে। কনফিউশনটা হচ্ছে গিয়ে আমরা পোর্ট থেকে গাড়িটা কিভাবে আসে বা কিরকম অবস্থায় থাকে, তারপরে আমরা কাস্টমারকে কিভাবে ডেলিভারি করছি। লাইক এই গাড়িটার আগে কন্ডিশনটা বা মাইলেজ সম্পর্কে বই নেই। এটা একটা 3.5 গ্রেডের গাড়ি, সরি, একটা 3.5 গ্রেডের গাড়ি। এটা মাইলেজ হচ্ছে 77,000 কিলোমিটার। এটা অল্প কিছু কিছু ব্লেমিশেস ছিল। আমি যদি গাড়িটা একটু ওভারঅল আপনি দেখেন, পোর্ট থেকে গাড়িটা আসার পর কি কন্ডিশনে থাকে একটু সামনে থেকে দেখা যায়। দেখবেন যে গাড়ি যেহেতু পোর্টে, আমরা আসলে গাড়িটা আসার পরে 3 থেকে 4 দিনের ভিতরে চেষ্টা করি গাড়িটার পোর্ট থেকে রিলিজ করে ফেলার জন্য। আর আমাদের এখানে আসার পরে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা, ওয়াশ পলিশ করা, বিভিন্ন টাচ আপের কাজ থাকে সেগুলো করা, পাশাপাশি কিছু কারেকশন ওয়ার্ক থাকে, বেসিক সার্ভিসিং এর কাজ থাকে, সেই সম্পূর্ণ কাজগুলো আমরা ঢাকায় আনার পরে কাজ করি। এখন আমি কাস্টমারদেরকে একটা জিনিস এই জন্যই বলতে যাচ্ছি, আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা যারা জাপান থেকে গাড়ি আনার প্ল্যান করছেন অথবা গাড়ি ঢাকা থেকে রেডি স্টকে গাড়ি কেনার প্ল্যান করছেন, কয়েকটা ইস্যু নিয়ে একটু বাক করতে হয়। সেটা প্রথম হচ্ছে গিয়ে, জিনিসটা এরকম হয় যে জাপান থেকে কি এই গাড়িগুলা রিকন্ডিশনিং করে তারপরে আসে? আসলে আপনি যদি জাপানে যে গাড়িগুলো আসে এগুলাকে আসলে জাপান কখনোই রিকন্ডিশন কার হিসাবে বিক্রি করে না। জাপান কিন্তু ইউজ কার হিসাবে অ্যাজ ইট ইজ, যেভাবে থাকে গাড়িটা ঠিক ওইভাবেই গাড়িটা বিক্রি করে দেয় বা এক্সপোর্ট করে, আমরা এটা ইম্পোর্ট করে নিয়ে আসতেছি। অ্যাজ ইট ইজ যেভাবে থাকলো ঠিক ওইভাবে গাড়িটা কিন্তু আমরা হাতে পাই। সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে, এই গাড়িটাতে যদি এক্সট্রা অ্যাডিশনাল কোনো কিছু থাকে, সেটা গাড়ির ভিতরে যা থাকবে আপনি কনফার্ম থাকতে পারেন আপনি ঠিক এক্স্যাক্টলি ওই জিনিসটাই পাবেন। যদি আপনার সেলার আপনাকে ওই জিনিসটা প্রোভাইড করে, আপনি অবশ্যই জিনিসটা পাবেন। এটা হচ্ছে গিয়ে জাপানের যারা এক্সপোর্টার, তাদের কিন্তু এই বিষয়টা নিয়ে তারা খুব অনেস্ট এবং চেষ্টা করে যে সব কিছু দিয়ে আপনাকে গাড়িটা সাপ্লাই করার জন্য। বাংলাদেশে আনার পরে আমরা কি করি, এই যে ওয়াশ করলাম, গাড়ি ক্লিন করছি, গাড়িতে টুকটাক কিছু কারেকশন থাকে, টাচ আপের কাজ থাকে, পলিশিং এর কাজ থাকে, সেগুলো আমরা করি। করার পরে এই রিকন্ডিশনিং বা রিফারবিশিং এর কাজটা হয় দেখে কিন্তু এই গাড়িটার নাম হচ্ছে রিকন্ডিশন কার। হ্যাঁ, তো জাপান থেকে কখনই কোনো গাড়ি রিকন্ডিশন অবস্থায় আসে না। এটা বলার একটা একটা মাত্রই কারণ যে অনেক ক্রেতার ভিতরে এরকম একটা ভুল ধারণা আছে যে আপনি চাইলে পোর্টের থেকে গাড়ি বুঝে নেবেন, মানে পোর্ট থেকে গাড়ি কেনা বেচা হয় এরকম একটা ধারণা, যেটা ভুল। আর দ্বিতীয় হচ্ছে, পোর্টে গেলে আমি একটা গাড়ি দেখে আমি আপনি কিনে আসতে পারবো। পোর্টে বেসিক্যালি গাড়িটা এভাবে পড়ে থাকে, আপনি চাবি পাবেন না, কিছু পাবেন না, আপনি শুধু গাড়িটা এবার দেখতে পারবেন চোখের সামনে গাড়িটা কি আছে, কিন্তু গাড়িটার হেলথ কি, গাড়িটার মাইলেজ কিরকম, গাড়িটা আসলে অ্যাক্সিডেন্টাল কোনো কজ আছে কিনা, এগুলো কিন্তু আপনি কোনো কিছুই দেখতে পারবেন না। সো পোর্টে কিভাবে গাড়ি থাকে, পোর্টে ঠিক এইভাবেই কিন্তু গাড়িটা থাকে। আপনি পোর্টের সাইডে ঢুকতে পারবেন, গিয়ে ঘুরে আসতে পারবেন, গাড়িটা সম্পর্কে জানতে পারবেন। মেইন ইস্যু হচ্ছে গিয়ে গাড়ির যে ডিলার বা আপনি যার কাছ থেকে গাড়িটা কিনতে চাচ্ছেন, তিনি আপনাকে যে অপশন শিটটা প্রোভাইড করতে, সেটা আপনি চেক করে নেন, সেটা ভেরিফাই করে নেন, জাস্ট ইট, আপনার জন্য এনাফ ইট। আর আমি কেন বলছি যে আরেকটা জিনিস, এই ভিডিওটা করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যে পোর্ট থেকে আসার সময় ভাই অনেক কিছু চুরি হয়ে যায়, এই জন্য আমি পোর্ট থেকে গাড়ি রিসিভ করব, এরকম একটা ইন্টেনশন কাস্টমারের ভিতরে থাকে যে আমি পোর্টে যাব যাতে কোনো কিছু চুরি না হয়। ভাইয়া, এখন এই জিনিসগুলো এখন আর হয় না, যদিও হয় খুবই কম। এই জিনিসটা ম্যাটেরিয়াল কোনো ইস্যুতে আপনাকে হ্যাম্পার করবে না আপনার ডিসিশন মেকিংয়ে। আপনি যদি ট্রাস্টেড একজন সেলারের কাছ থেকে গাড়ি কিনেন, আপনি যদি একজন
যিনি আপনাকে ছবি দিচ্ছে গাড়িগুলোর, অকশনশিপ প্রোভাইড করতেছে আপনার, সেই বিষয়গুলো আপনি যখন চেক করে নিচ্ছেন, তখন আপনাকে কোনো বিষয় নিয়ে কিন্তু আপনার চিন্তা করতে হবে না। কেন বলতেছি কাহিনিটা, সেটার একটা মাত্র কারণ, কারণ এইটা একটা এস প্যাকেজের পুশ স্টার্টের গাড়ি। আমি যদি এখান থেকে দেখি মানে বেটার হবে, দেখা গাড়িটা কি কন্ডিশন, আমি উপাশে চলে যাই, তুমি এখানে থাকো, আমি উপাশে চলে যাই, একটু এদিকে চলে আসো, এদিকে চলে আসো, আমি একটু দেখাই এখানে। এস প্যাকেজের গাড়ি তো এইভাবে কিন্তু আসছে, দেখেন ময়লা ময়লা আছে গাড়িতে, আপনার ধুলা বালি কাগজপত্র প্লাস্টিকস অ্যান্ড অল সব কিছু দেওয়া। এই পাশে দেখো, ময়লা ধুলা বালি যা থাকার কথা সবই আছে। যেভাবে আসছে পোর্ট থেকে, আমরা ঠিক এক্স্যাক্টলি ওইভাবে গাড়িটাকে রেখে দিচ্ছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য গাড়িটার সাথে কি কি এক্সট্রা আসছে। দেখেন এই গাড়িটার সাথে একটু দেখুন, ওকে দিবা আমি দেখছি, সরি মানে এই গাড়িটার সাথে যদি দেখেন এটার ক্যারোজেরিয়া পাইনিয়রের প্লেয়ার আসছে, নেভিগেশন প্লেয়ার, এক্সপেন্সিভ একটা প্লেয়ার, খুবই ভালো একটা নেভিগেশন প্লেয়ার। হ্যাঁ, তো এটা কিন্তু চুরি হয় না, এটা যেভাবে আসছিল আমরা কাস্টমার যখন দেখেছেন উনি কিন্তু ঠিক এই প্লেয়ারটি দেখেছেন এবং এক্স্যাক্টলি এই প্লেয়ারটাই পাচ্ছেন। প্লাস এই প্লেয়ারটার সাথে আপনার এই রিমোট কন্ট্রোলটা চলে আসছে, আপনি চাইলে রিমোট ইউজ করতে পারবেন এই প্লেয়ারটাকে, আপনার নেভিগেশন প্লেয়ারটাকে আপনি এই রিমোট যে ইউজ করতে পারবেন, এখানে আপনার রোটেট করতে পারবেন, মেনুগুলো সিলেক্ট করতে পারবেন, হ্যাঁ ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট, পুরো নেভিগেশনটা এটাতে কন্ট্রোল করা যাবে। এই ছোট্ট একটা জিনিস, এটা কিন্তু কোনো একটা জায়গায় এটা ঝুলানো থাকবে, এটা কিন্তু গাড়ির সাথে যেভাবে ছিল, ইভেন আমাদের অকশন শিটে এটা নিয়ে কোনো কথাবার্তা নাই, ইভেন এটা নিয়ে কিন্তু কোনো ছবিও আমাদের কাছে এই মুহূর্তে নাই, যখন আমরা ইয়ার্ড থেকে জাপানের ইয়ার্ড থেকে যখন দিয়েছি তখন কিন্তু এটা নিয়ে কোনো ছবিও নাই, বাট এটা কিন্তু এই প্লেয়ারটার সাথে চলে আসছে এবং এই গাড়ির সাথে ছিল এটা, এবং পোর্ট থেকে যখন আমাদের ড্রাইভাররা নিয়ে আসলো, আমাদের এজেন্ট সিএনএফ এজেন্ট থাকে, আমাদের লোক থাকে, ওনারা যখন গাড়িটা নিয়ে আসছে তখন কিন্তু ঠিক এই জিনিসটা যেভাবে আছে গাড়ির সাথে চলে আসছে। প্লাস একটা অ্যাডিশনাল জিনিস, এখানে পাওয়ার পাওয়ার লাইনটা এখানে দেওয়া আছে, একমাত্র এগুলো থাকে না, এগুলো অ্যাডিশনাল ফিচার্স, লাইটের কিন্তু দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু চলে আসছে। গাড়িতে আপনার এগুলো তো সব হ্যালোজেন থাকে, কেবিন রুমগুলো এগুলো সব এলইডি দেওয়া, আপনার পিছনে সাউন্ড সাউন্ড সিস্টেমটা এটা অনেক ডেভেলপ, প্লাস আপনার এই গাড়িতে পিছনে যে স্পিকার অ্যাড করা আছে চুরি হয় নেই, খুবই এক্সপেন্সিভ একটা ফ্লোর ম্যাট দিয়ে আছে, খুবই ভালো ফ্লোর ম্যাটটা, খুবই প্রিমিয়াম, চুরি হয়নি, কিন্তু কিছুই চুরি হয়নি। তো আমি এই জিনিসগুলো এই জন্যই বললাম যে আপনারা যারা ভয় পান এই বিষয়টাতে যে গাড়ি ফোর্ট থেকে নিলেই একমাত্র সেফ থাকবে, আপনার কোনো কিছু চুরি হবে না, এটা সব অংশে সব দিক থেকে আসলে তো প্রপারলি সত্যি না। আপনি চাইলে আপনি যদি আমাদের কাছ থেকে যখন গাড়ি নেবেন তখন আসলে কোনো ছোট্ট সিঙ্গেল কোনো এলিমেন্টও এখান থেকে মিস হবে না, কারণ আমরা কোনো ধরনের রিপ্লেসমেন্ট এবং ডিসপ্লেস করা কোনো কাজ আমরা অটোমো জাপানে করি না। তো আপনি চাইলে অ্যাজ ইট ইজ ডেটও যেভাবে গাড়িটা আসবে ঠিক এইভাবে গাড়িটা আপনি ডেলিভারি নিতে পারেন। যেহেতু আমাদের গাড়িগুলোর উপর আমাদের একটা কনফিডেন্স থাকে, আমাদের গাড়িগুলো সম্পর্কে আমরা যখন কিনি জাপান থেকে তখন কিন্তু দেখে শুনে বুঝেই কিনা হয়, তো আমি চাইলেই তখন এই গাড়িটা কিন্তু অ্যাজ ইট ইজ এভাবেই কিন্তু আপনার বাসায়ও আমরা ডেলিভারি করে দিতে পারবো।
আপনি ঢাকায় থাকেন অথবা না থাকেন, ঢাকার বাইরে যদি থাকেন, তারপরও আপনার কনফিউশন যাতে না হয়, আপনার স্যাটিসফ্যাকশনের জন্য আপনি চাইলে আমরা গাড়ি কিন্তু ঠিক এইভাবে আপনাকে পোর্ট থেকে এইভাবে ডেলিভারি করে দেবো, ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যা থাকার কথা যদি থাকে গাড়ির সাথে যদি আসে আপনি পেয়ে যাবেন। অনেক সময় গাড়ির নেভিগেশন প্লেয়ার থাকে না, যদি না থাকে আপনি পাবেন না, কিন্তু যদি থাকে অবশ্যই আপনি পাবেন। গাড়ির সাথে কখনোই দুইটা চাবি একসাথে আসে না ফর সিকিউরিটি রিজন, যদি চাবি দুইটা আসে আপনি দুটো চাবি পেয়ে যাবেন। আমরা চেষ্টা করি এটা এনশিওর করার জন্য। এখন অ্যাকোয়া নিয়ে একটু কথা বলি। এই অ্যাকোয়াটা আমি দেখার পর আমার কাছে মনে হয়েছে ওটার মধ্যে অনেক ইস্যুগুলো একটু নতুন। অ্যাকোয়া নিয়ে অনেক কথাবার্তা বলা আছে, আমরা সবাই জানি অ্যাকোয়া আসলে চারটা প্যাকেজে আসে, আপনার এল প্যাকেজ, এস প্যাকেজ, জি প্যাকেজ, জিএস, আরেকটা হচ্ছে গিয়ে অ্যাকোয়া যেটা খুবই টপ লাইনার প্যাকেজ, যেটা হচ্ছে গিয়ে এক্স আরবান। এখন আমরা যেমন জানি যে এল প্যাকেজে কিন্তু কোনো পু সিস্টার দিয়ে আসে না, এস প্যাকেজ এবং জি প্যাকেজেও পু সিস্টার আসতেও পারে নাও আসতে পারে। এই গাড়িটা হচ্ছে গিয়ে এস স্মার্ট প্যাকেজ, মানে স্মার্ট এন্ট্রি সহ তার মানে পু সিস্টার আছে। আমি এত ডিফারেন্সেস বা এগুলো নিয়ে যাবো না, জাস্ট শুধু অ্যাকোয়ার এই এটা নিয়ে একটু কথা বলি। বাংলাদেশে অ্যাকোয়া একটা খুবই আন্ডাররেটেড একটা গাড়ি, মানুষজন এটাকে যারা ক্রেতা বলেন বা বিক্রেতা বলেন বিভিন্নভাবে এটাকে আসলে এটা ভ্যালুটাকে সাপ্রেস করে রাখছে, এটা খুব কমায়, ভ্যালুটা কমানো। কারণ কি, একমাত্রই কারণ যে অ্যাকোয়ার দাম আসলে সস্তা। কিন্তু আপনি যদি এক্সও দেখেন, এটার সাথে যদি আমি এক্সিওর সাথে যদি অ্যাকোয়াকে কম্পেয়ার করি, দেখবেন কি যে অ্যাকোয়া আর এক্সিও জাপানের অপশন লাইভ লাইভ অপশন থেকে যখন আমরা কিনি, একটা সেম গ্রেডের অপশন গ্রেড এবং ধরলাম 4 পয়েন্ট এবং মাইলেজ ধরলাম 50,000 নিচে, এরকম অপশন গ্রেড এবং মাইলেজের একটা সেম অ্যাকোয়া আমি যদি কিনতে যাই, অলমোস্ট জাপানে এক্সিও সমান সমান প্রাইস চলে আসে, বা কোনো কোনো ক্ষেত্রে প্যাকেজের উপর ডিপেন্ড করে এই গাড়িটার প্রাইস কিন্তু এক্সিওর থেকেও বেশি হয়। তো বাংলাদেশে এই গাড়িগুলো আসলে খুব হাই মাইলেজের গাড়ি এবং ইনফেরিয়র কন্ডিশনের গাড়ি দিয়ে হয়তো এটা প্রাইসটা কমানো থাকে। সেকেন্ড জিনিস হচ্ছে কি, অনেক আমি বলবো যে অসাধু ব্যবসায়ী যারা আছে অনেকেই চেষ্টা করেন যে এই ভ্যালুটাকে কম কম দেখিয়ে বিভিন্ন বিক্রয়ের প্ল্যাটফর্মগুলোতে, যেমন ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, অথবা অন্যান্য যেসব জায়গায় বিক্রি করার চেষ্টা করে, সেসব জায়গায় কিন্তু এগুলাকে 12 লাখ, 11 লাখ, 13 লাখ এভাবে পাওয়া যায়। এই এই প্রাইসগুলো দিয়ে আমাদের কাস্টমারদেরকে কনফিউজ করার চেষ্টা করেন। তো আমাদের আমাদেরকে দেখতে হবে যে আসলে একটা গাড়ির কি কি খরচ আছে, সেটার সাথে আসলে আমার এই বিক্রয় মূল্যটা আসলে সম্পূর্ণ মিল যাচ্ছে কিনা। হ্যাঁ, আমি একটা গাড়িতে ডিউটি পরিশোধ করতেছি, গভর্নমেন্টে ডিউটি ট্যাক্স পরিশোধ করে ফেলতেছি 9 লাখ টাকা, সে গাড়িটা আমি কিভাবে 11 লক্ষ 12 লক্ষ টাকা আমি দিচ্ছি? তাহলে কি জাপান থেকে আমি মাত্র 3 লাখ টাকায় গাড়ি কিনতেছি, কোনো প্রফিট ছাড়া আপনার কাছে বিক্রি করতেছি? আসলে এটা সম্ভব না। তাই আপনাকে একজন ক্রেতা হিসাবে রেশনাল হইতে হবে। একটা গাড়ি কত টাকাতে কিনতেছি তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার ডিলটা স্যাটিসফাই কিনা। আপনি সবচেয়ে কম টাকায় গাড়ি কিনতে পারেন, কিন্তু সেটা সবচেয়ে ভালো গাড়ি কখনোই হবে না, আপনাকে এটা নিয়ে আসলে ভুগতে হবে। আচ্ছা, শুরু থেকে যাই, এই গাড়িটা এটা একটা ওশান ব্লু কালারের গাড়ি, এস প্যাকেজের গাড়ি হয়তো আপনি হেডলাইট থেকে আসে, আমি দেখাই হেডলাইটটা অন করে। এটা সবসময় ইউজুয়াল, যেটা প্রজেকশন হেডল্যাম্প থাকবে, আপনার ছোট একটা পার্কিং লাইট আছে এলইডি, আপনার হ্যালোজেন প্রজেকশন দিয়ে আসবে। কিছু কিছু এস প্যাকেজের গাড়িতে আমরা আবার এলইডিও পাই, এই প্রজেকশনটাতে এলইডিও পাই। আর এটার যেটা আপার বা আমাদের এখান থেকে ডিপার বলে, হ্যাঁ, আপারটা কিন্তু ওই হ্যালোজেন দিয়ে দেওয়া। কিছু কিছু গাড়িতে এটা ইয়া দিয়ে আসতে পারে, আপনার এলইডি দিয়ে আসতে পারে, বাট এটা এলিমেন্টারি ফিচার হচ্ছে যে আপনার এটা সবসময় হ্যালোজেন দিয়ে আসবে। আর এখানে একটা আপনার ইন্ডিকেটর লাইট আছে, ইন্ডিকেটর লাইটটা আমার কাছে 2014-এর পরে যেটা আসছে, আমার কাছে এটা অনেক বেশি অ্যাটাকিং, অনেক বেশি স্পোর্টি লাগে।
2015 এবং 2016 এর শেপটা একইরকম, 17 থেকে শেপটা চেঞ্জ হয়েছে। আপনি যদি সামনাসামনি পুরো গ্রিলটা দেখি, আগের থেকে কিন্তু এই গ্রিলটার কারণেই, দেখো এই গ্রিলটার কারণেই কিন্তু আপনার গাড়িটা দেখতে কিন্তু অনেক বড় দেখায়। উল্টা মেরর থাকবে গাড়িতে। আর 2015 থেকে যে পিছনের দিকে যদি আসি, আপনার টেল লাইটটা কিন্তু চেঞ্জ, 2015 থেকে নিউ শেপে সবসময় এই টেল লাইটটা দিয়ে আসে। আপনার ব্রেক লাইটটা আপনার উপরে স্পয়লারের সাথে মাউন্ট করা আছে এখানে। এক পথে আপনি রিয়ার স্পয়লারও পাবেন। টোটাল আমি যদি দেখাই আপনাকে, দেখতে ছোট মনে হলেও আসলে এটার কেবিন রুম কিন্তু কখনোই আনকমফোর্টেবল না। একটা এক্সোতে আপনি যেরকম কমফোর্ট এনশো করতে পারেন, অ্যাকোয়াতেও আপনি ঠিক একই রকম কমফোর্ট এনশো করতে পারবেন। প্লাস এই গাড়িটা না কেনার পিছনে অনেকের একটা যুক্তি থাকে, যেরকম যেটা হচ্ছে কি, এই গাড়িটাতে আপনার পেছনের ট্রাঙ্ক স্পেস বা ব্যাগডালা যেটা বলি আমরা, ব্যাগডালাতে স্পেস অনেক কম পাই। আসলে আপনি যদি তাকে দেখেন, এই গাড়িটাতে কিন্তু খুব বেশি আপনার স্পেস আপনি বদল করতে হবে না, কারণ যথেষ্ট স্পেস এখানে দেওয়া আছে। আপনি এখানে অনায়াসেই আপনি 2 থেকে 3টা লাগেজ আপনি ব্যবহার করতে পারবেন। হাইব্রিড গাড়ি হওয়াতে এটার সাথে একমাত্র কখনোই আমরা, আমার হাতে এখন পর্যন্ত স্পেয়ার টায়ার দিয়ে আসে, তবে কিছু কিছু গাড়িতে স্পেয়ার টায়ার আছে। বাট এখন কন্টেম্পোরারি যে ইস্যুটা আছে সেটা হচ্ছে টায়ার ইনফ্লেটার এবং জেল। তো অ্যাডিকুয়েট জায়গা আছে, যেহেতু একটা আরবান কার, মাঝে মাঝে হয়তো আপনি হাইওয়েতে যাবেন, আরবান কার হিসেবে এখানে যথেষ্ট জায়গা আছে, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আর আমরা যদি এখন পিছনের পরের দিকে যাই, আপনার প্যাসেঞ্জার কেবিন রুমের দিকে যাই, অ্যাকুয়ার এস প্যাকেজের গাড়িগুলোতে, এল এল প্যাকেজ, এইচ এস প্যাকেজ, জি প্যাকেজের গাড়ি পর্যন্ত আপনার ফেব্রিক সিটি আসে। তবে জিতে আপনার একটা স্পেসিফিক কালার টোন দিয়ে আসে, আপনার ওই ফেব্রিকটা একটু সুপিরিয়র, একটু প্রিমিয়াম, এবং সফট লেদার প্যাকেজ দিয়ে আসে, যেটা যেটা জিএস সফট লেদার বলে। বাট অ্যাকুয়া এল বা এসে আপনার এরকম আপনি ফেব্রিক সিট পাবেন। যেমনটা বলতেছিলাম যে অ্যাকোয়া, এই অ্যাকোয়াটা স্পেশালি, এই অ্যাকোয়াটাতে আপনার কিন্তু কেবিন রুমটা সবগুলো এলইডি দিয়ে আসছে। এটা কিন্তু ইউজুয়ালি এরকম আসে না, অন্য অ্যাকোয়াতে কিন্তু এরকম নাও আসতে পারে, বাট এই অ্যাকোয়াতে কিন্তু অনেক ব্রাইট কেবিন রুমটার লাইটটা জ্বললে কিন্তু পুরা মানে একদম ফকফক, আর চারপাশে সব কিছু আপনি দেখতে পাবেন। এখানে অ্যাডিশনাল একটা ওয়েট ক্যারি করার জন্য এটা একটা আপনার লোড দেওয়া আছে এখানে, আপনি চাইলে এখানে আপনি জিনিসপত্র ক্যারি করতে পারবেন, কোনো ব্যাগ ট্যাগ ঝোলাতে পারবেন। ফেব্রিক সিট, 3 জন আরাম আরাম করে বসতে পারবেন, সামনে অনেক জায়গা আছে, পা রেখেও আরাম করে লম্বা জার্নিতে যেতে পারবেন। হেডরেস্ট আছে, আর্মরেস্টের একটা অভাব আছে, আর্মরেস্ট নাই, 3 জনের জন্য 3টে হেডরেস্ট আছে, আরাম করে বসতে পারবেন, কোনো সমস্যা হবে না 3 জনের জন্য। আর এই অ্যাকোয়াটাতে আপনার সাউন্ড সিস্টেমটা মডিফাইড করা, এটা সাউন্ড সিস্টেম অনেক বেশি প্রিমিয়াম, সামনে পিছনে 4টা আপনার স্পিকার দেওয়া আছে। অনেকে বলেন যে অ্যাকোয়াতে একটু চাপা, বাট আমরা আমাদের বাংলাদেশের মানুষ যারা এবারে যে আমরা মানুষ আছি তারা ব্যবহার করে আমরা দেখেছি লেগ রুমে কোনো সমস্যা হয় না, হেড রুমে কোনো সমস্যা হয় না, খুব বেশি শোল্ডার রুমে খুব বেশি সমস্যা হয় না। তো আপনি
সব একের ভিতর 10 খুঁজে পাওয়া যাবে না। একটা গাড়ি যেহেতু এক এক রকম ডিজাইন দিয়ে আসে, এক এক রকম কমফোর্ট লেভেল দিয়ে আসে, আর এটা আসার জন্যই কিন্তু এই গাড়িগুলো এক এক রকম শেপ আসে। হ্যাঁ, জেনেরিক হয় না, মানে সবগুলো গাড়ি একই রকম হতো। আচ্ছা, অ্যাজ ইট ইজ যেভাবে আসছে, আমি জাস্ট আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি এখানে। অ্যাকুয়া সবচেয়ে বড় একটা ড্রব্যাক আছে এখানে, সেটা হচ্ছে গিয়ে অ্যাকুয়াতে কিন্তু আপনার কোনো ড্রাইভার সিটের সাথে কোনো আর্মরেস্ট আসে না। তবে কিছু কিছু অ্যাকুয়াতে আপনার কিন্তু আর্মরেস্ট পাবেন, আপনি এসআর মানে পাবেন, এস প্যাকেজে কিছু কিছু অ্যাকুয়াতে পাবেন। যেমন এটা কিন্তু একটা, আপনি যে বললাম যে এইটার সাথে আসে না, কিন্তু আমাদের আরেকটা আপকামিং ইউনিট আছে অ্যাকুয়া এস 2016-এ একটা অ্যাকুয়া আছে, যেটা ইনশাল্লাহ আগামী এপ্রিলের মে মাসের 5-10 তারিখ হয়তো বা 10 তারিখ হয়তো বা চলে আসবে। সেটাতে আবার আপনার অলরেডি এখানে আর্মরেস্ট দেওয়া আছে, আর ভিতরে কিন্তু কেবিন রুম খুব, মানে যারা ভাবতেছেন যে খুবই কষ্টকর হবে, ভিতরে 3 জন বসা যাবে না, এরকম কোনো কিছু হবে না। আপনারা আসেন, দেখেন, দেখে বসে আপনার টেস্ট করে নিতে পারবেন, এবং আমার মনে হয় আপনার এই কনফিউশনটা তখন ক্লিয়ার হয়ে যাবে। আর এই গ্লাসগুলো কিন্তু সব টিন্টেড গ্লাস, হ্যাঁ, ব্ল্যাক ব্ল্যাক টোন গ্লাস, পিছনে একটা এটাও, যার কারণে গাড়ির ভিতরের অ্যাম্বিয়েন্সও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। আচ্ছা, আমি সামনে থেকে একটু শুরু করি। এই অ্যাকুয়াটাতে আপনার অ্যাডিশনালি কি করতে হবে, একটা ফ্লোর ম্যাট চলে আসছে, হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে 2টা ফ্লোর ম্যাট, এইটা একটা ফ্লোর ম্যাট, হ্যাঁ, দেন তুমি বলতেছিলে যে দুই রকম ফ্লোর ম্যাট, না, এইটাতে 2টা ফ্লোর ম্যাট দিয়ে আসছে, এটা একটা ফ্লোর ম্যাট, এটাও একটা ফ্লোর ম্যাট, ঠিক আছে। তো অ্যাজ ইট ইজ আমরা আমরা চেষ্টা করি সবসময় গাড়ির সাথে যেভাবে যেটা আসে আমরা ঠিক ওইটা দিয়েই কাস্টমারকে ডেলিভারি করি। হ্যাঁ, আচ্ছা, আর অ্যাকুয়ার এস প্যাকেজের যেহেতু গাড়ি, স্ট্যান্ডার্ড প্যাকেজের গাড়ি, খুব বেশি অ্যামিনিটিস রাখার সেরকম কোনো কিছু নাই। তারপর একটু বলে দিই, যেমন অ্যাকুয়া এস প্যাকেজে কি হয় আপনার, এই জিনিসটা কিন্তু পাওয়ার উইন্ডো কিন্তু শুধু ড্রাইভার সিটের উইন্ডোটাই কিন্তু অটো, হ্যাঁ, আর বাকি বাকি সবগুলো কিন্তু আর অটো উইন্ডো না, কিন্তু পাওয়ার উইন্ডো বাট অটো না, ঠিক আছে। আর আপনার অ্যাকুয়া এস প্যাকেজের আরো কয়েকটা জিনিস আছে, আপনার নতুন যে শেপটা আসছে, একটু আচ্ছা, আমি আরো ছোটখাটো ইস্যুগুলো দেখাই দিই একটু। ড্যাশবোর্ড যেরকম আছে, এটা এটা হচ্ছে কি আপনার, এটা শাইনি পিয়ানো ব্ল্যাক ট্রিমস গুলো দেওয়া আছে আপনার এসি ভেন্টসে। আপনার এই নেভিগেশন প্লেয়ারের এই এই জায়গাটাতে আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক অপশন, আপনার প্লাস্টিক ট্রিম করা দেওয়া আছে, আপনার ক্লাইমেট কন্ট্রোল এসি দেওয়া আছে, আপনি এখান থেকে ট্রিপ দেখতে পারবেন। যেমন এই গাড়িটা ট্রিপ বিতে দেখাচ্ছে এভারেজ মাইলেজ হচ্ছে কি দেখা যায় কি আমি যাই না, প্রায় 21.6 কিলোমিটার পার লিটার। এই এই গাড়িটা চলতেছে। তো অ্যাকুয়ার ফুয়েল এফিসিয়েন্সি নিয়ে আসলে কোথাও কোনো কোয়েশ্চেন নেই, আপনি অ্যাকুয়া কিন্তু হাইলি ফুয়েল এফিসিয়েন্ট অন্য যে কোনো গাড়ি, হ্যাঁ, আপনি বিট করতে পারে অ্যাকুয়া এই ফুয়েল এফিসিয়েন্সিটা এত বেশি, 25-26 কিলোমিটার পার লিটার হয়েছে হাইওয়েতে। অ্যাকুয়ার এস প্যাকেজে যে থাকে সেটা হচ্ছে কি আপনার এই স্টিয়ারিং হুইলে আপনার মিডিয়া কন্ট্রোলটা আসতে পারে, নেভিগেশনটা কন্ট্রোল আসতে পারে, এই প্যাকেজটাতে এটা আসে নাই,
কিছু কিছু প্যাকেজ আবার চলেও আসে, জি প্যাকেজও চলে আসে। এক্স আর মানে যেরকম আসবেই এটা সেরকম নাও আসতে পারে, আপনি চাইলে আফটার মার্কেট এটা ইউজ করতে পারেন। আর অ্যাকুয়াতে আপনার এখানে ছোট গ্লাভ বক্স দেওয়া আছে, এখানে আপনি জিনিসপত্র রাখতে পারেন, এপাশেও জিনিসপত্র রাখতে পারেন আপনি কোনো কিছু চাইলে। আর এই পাশে আছে, এখান থেকে দেখাই, এখানে আপনি কাপ হোল্ডার আছে, এখানে আপনি ছোট কিছু দরকার হলে মোবাইল টোবাইলগুলো রাখতে পারবেন। এই পাশে আপনার অপশনগুলো দেওয়া আছে, ইভি মোড, ইকো মোড, আপনার ট্র্যাকশন কন্ট্রোল আর সাউন্ড অফ করে সব জিনিসপত্র আছে। আবার অনেক ছোট 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 জায়গা আছে, আপনি এখানে চাইলে ব্যবহার করতে পারেন, যেমন এখানে কাপ হোল্ডার দেওয়া আছে, আপনি এই জায়গাটাও ব্যবহার করতে পারেন চাইলে। প্লাস আপনার এটার উপরেও কিন্তু অনেকগুলো জায়গা আছে, আপনি এখানেও এটাও ব্যবহার করতে পারেন। তো অ্যাকোয়া আবার এটাতে আপনার এই এক্সট্রা এডিশনাল এই জিনিসগুলো কিন্তু চলে আসছে। হ্যাঁ, একটা সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়, যদি সব লাইট বন্ধ করে দিই তাহলে হয়তো আরো ক্লিন বোঝা যাবে। আপনার এখানে এখান থেকে আপনি চাইলে এখানে একটা পাওয়ার আউটলেট আছে, আপনি চাইলে এখান থেকে এখানে পাওয়ার আউটলেট ইউজ করতে পারবেন। আর সেরকম নতুন কোনো কিছু নাই। আমাদের ঠিক এই এস প্যাকেজেরই স্পট প্যাকেজ, মানে স্পট এস স্পট বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে গিয়ে আপনার স্মার্ট এন্ট্রি, মানে আপনি পুশ স্টার্ট সহ পাবেন। তো এই গাড়িগুলো আসলে খুব চেষ্টা করি আমরা যে আপনাকে একটা বাজেটের ভিতরে এবং সহনীয় বাজেটের ভিতরে এই গাড়িগুলো দেওয়ার জন্য। তো আমাদের আরেকটা যে গাড়ির কথা বলছিলাম, যেটা স্ট্রাইকিং এক ব্লু কালার দিয়ে আসতেছে, ওটাও সেম আপনার অ্যাকোয়া এস স্মার্ট প্যাকেজ। এটার মাইলেজটা হচ্ছে কি 53,000 কিলোমিটার। আপনি চাইলে ওই গাড়িটা আসার আগেই বুকিং করে রাখতে পারেন, কারণ কি আমরা চেষ্টা করি যে একটা রিজনেবল প্রফিট রেখে আমরা গাড়িটা সেল করে দিই। গাড়িটা আসার আগে যখন শিপে থাকে, ইভেন জাপানে থাকে, তখনই কিন্তু অনেকেই গাড়িগুলো আমাদের বুক করে ফেলে। তো আপনারা যদি কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকে অ্যাকোয়া নিয়ে, আপনি ইদার প্রি বুক করতে চান অথবা আপনি আমাদের স্টক থেকে বুকিং করতে চান, আপনি চাইলে আমাদের গাড়িগুলোকে আপনি আগেই বুক করে ফেলতে পারেন। আমরা চেষ্টা করি আমাদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, বিভিন্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে থেকে আপনাদের সাথে কমিউনিকেট করার জন্য। আপনারা চাইলে আমাদের ডিরেক্ট আমাদের মোবাইলে এবং মেসেঞ্জারে কল করতে পারেন, যেহেতু এখন প্যান্ডেমিক সিচুয়েশান লকডাউন চলছে, আপনারা চাইলে আমাদের সাথে ওভার দি ফোনে এবং মেসেঞ্জার প্ল্যাটফর্মে আপনারা যোগাযোগ করতে পারেন, তাতে আমরা কুইকলি রেসপন্ড করবো। আপনার যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট আমরা ইনশাল্লাহ ফুলফিল করে দিতে পারবো। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা এই ভিডিওগুলো আপলোড করি, আপনারা চাইলে সেই চ্যানেলে গিয়ে আমাদের ভিডিওগুলো আর একটু বেটার রেজুলেশন আপনারা দেখতে পারেন। তো আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, সেখান থেকে আমাদের বেল আইকনে আপনি একটা নোটিফিকেশানের জন্য আপনি একটু প্রেস করে রাখতে পারেন, সো দ্যাট আপনি নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনি পেয়ে যাবেন। আর আমরা সবসময় অটোমো জাপান থেকে একটা জিনিস চেষ্টা করেছি, সেটা হচ্ছে গিয়ে একটা বেটার কোয়ালিটির কার একটা জাস্টিফায়াবল প্রাইসে আপনার কাছে তুলে দেওয়ার জন্য, যেটা এনশিওর করবে আপনার কমফোর্ট এবং অবশ্যই আপনার হেডেকটাকে কমাবে। আমরা আপনাদের সাথে রিলেশনশিপটা আরও লম্বা করতে চাই, কখনও চাই না যে একটা গাড়ি সেল করে আপনার রিলেশনশিপটা কার্টেল হয়ে যায়। আমরা চাই যে সবসময় একটা গুড রিলেশনশিপ এবং একটা বেটার একটা বেটার কাস্টমার রিলেশনশিপের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে। আপনাদের যত ধরনের সার্ভিস প্রয়োজন হয় আফটার সেলস, আমরা ট্রাই করি সেগুলো প্রোভাইড করার জন্য। আমাদের এখানে ওয়ারেন্টি সার্ভিস থাকে, আমাদের গাড়িটাতে আপনার ইঞ্জিন, ট্রান্সমিশন এবং হাইব্রিড ব্যাটারির উপর আপনি ওয়ারেন্টি পান, চাইলে আপনি আমাদের সাথে
আপনার পছন্দের গাড়িটা আমাদের কাছ থেকে আপনি চাইলে কিনতে পারেন, এবং আমি আপনাকে একটা কমিটমেন্ট করছি যে ইনশাল্লাহ আপনি একটা বেটার গাড়ি এবং একটা বেটার প্রাইসে, অবশ্যই একটা বেস্ট প্রাইসে আপনি আমাদের কাছ থেকে পাবেন। আজকে এই পর্যন্তই, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চাইলে আমাদেরকে কোয়েশ্চেনগুলো মেসেঞ্জারে নক করে জানাতে পারেন অথবা কমেন্টে দিতে পারেন। আল্লাহ হাফেজ।